দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদুকে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছেন। আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় না, বড় ছোট বলে কিছু নাই, দুর্নীতি দুর্নীতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তা ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় লোকের 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করি থাকলে একটা করে বিয়ে করে আসে। আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ অবৈধের প্রশ্ন, উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000 প্রায় 2.25 কোটি। কিন্তু 2.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় 100 কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না, মানে একটা ইনকোয়ারি যে করবো। আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে, মানে কি? আর দুদক দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা, আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি। তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো? আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। তো এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা। এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানা, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে, তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন্ডে এমপি না মানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার সে একটা অ্যাপ্লিকেশন দুদককে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি। ব্যারিস্টার সাজিদুল হক সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন আইজিপি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে। তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না, এটা মোটেও ঠিক না। কারণ দেখুন এটা এখনও মাত্র 1 মাসও হয়নি, তো যেহেতু একজন ব্যক্তি, উনি একজন ব্যারিস্টার, একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দুদক তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে, যাচাই বাছাই করবে, মানে যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে। কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্য সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে, অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে ব্যক্তি মুখ্য নয়, যেটা আমি আগেও বলেছি, এটা কোন ব্যক্তিকে আইজিপি আইজিপি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কি না, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটার সত্যতা কতটুকু, যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। দুদককে কেন ধাক্কা দিবে? দুদককে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছে, এটা মোটেও ঠিক না। এটা আমি অবশ্যই না, বড় ছোট বলে কিছু নাই, দুর্নীতি দুর্নীতি। এখানে আরো বলেছেন যে এরপরে হাইকোর্টে আসবেন, উনি কী করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার, উনি হাইকোর্টে আসবেন না জজকোর্টে যাবেন না আপিল বিভাগে যাবেন না প্রিভি কাউন্সিলে যাবেন, দ্যাট ইজ নট আওয়ার ইস্যু। ইস্যু হলো উনি একটা দরখাস্ত দিয়েছে, কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে উনি এটা নিয়েছেন, কমিশন দেখবে যাচাই বাছাই করবে, প্রয়োজন যদি মনে করে কমিশন সিদ্ধান্ত নেবে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য।